22 ফেব্রুয়ারি থেকে খুঁজছে সব স্কুল কলেজ, এমনটা জানিয়েছেন শিক্ষামন্ত্রী। সকালে সচিবালয়ে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী বলেন, যারা শুধুমাত্র দুই ডোজ টিকা নিয়েছেন তারাই ক্লাসে আসবেন, আর যারা নেননি তারা ভার্চুয়াল ক্লাস করবেন। এদিকে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম শুরু করার বিষয়ে করোনা সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শ কমিটির সভাপতি জানিয়েছেন, 22 তারিখে না খুললেও খুব সহসাই প্রাথমিক বিদ্যালয়ও খুলে দেওয়ার পরিস্থিতি হবে। এখন পর্যন্ত 12 থেকে 18 বছরের শিক্ষার্থীরা প্রথম ডোজ টিকা নিয়েছেন 1,26,222 জন, দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন 34,40,484 জন। যারা এক ডোজ টিকাও নেননি তাদের সংখ্যা 1,50,000। এই পরিস্থিতিতে এখন শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী 22 ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। শিক্ষামন্ত্রী জানিয়েছেন, শুধুমাত্র যারা দুই ডোজ টিকা নিয়েছেন তারাই প্রথমে ক্লাস শুরু করবেন। কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনেই এই শ্রেণীকক্ষে পাঠদান শুরু করা হবে। শেষ যখন বন্ধ হয়েছিল তার আগেই আমাদের ক্লাসের সংখ্যা যেরকম ছিল আমরা এখন শুরু করব সেই জায়গায়, তারপরে আমরা চেষ্টা করব সেই সংখ্যাকে আমরা পরিস্থিতি সাপেক্ষে বাড়িয়ে স্বাভাবিক অবস্থায় কবে যেতে পারি। এদিকে করোনা সংক্রান্ত জাতীয় পরামর্শ কমিটির সভাপতি শহীদুল ইসলাম বলেছেন, এখন করোনার যে সংক্রমণ তাতে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীরা ক্লাসে যেতে পারবে। তবে প্রাথমিক বিদ্যালয় এখন না খুললেও করোনার সংক্রমণ আরো কমে গেলে শিগগিরই সেগুলো খুলে দেওয়া সম্ভব হবে। যদি দেখি যে বাচ্চাদের মধ্যে সংক্রমণ কম হবে এমন একটা পরিস্থিতি তৈরি করা গেল, প্লাস যদি হয়েও যায় ওই সর্দি কাশি জ্বরের মধ্যে ফ্লুর মতো হবে, প্রাথমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানগুলো সশরীরে যাতে তারা ক্লাসে উপস্থিত হতে পারে এই ব্যাপারে আমরা সবাই খুবই আগ্রহী, আরেকটু পরিস্থিতি পর্যবেক্ষণ করে আমরা আমাদের সিদ্ধান্ত জানাতে পারি। এদিকে শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, পাবলিক এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাড়াও বুয়েটেও এবারে ভর্তি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে হবে, কারণ পরীক্ষাও হয়েছে সংক্ষিপ্ত সিলেবাসেই। শানাজি ইয়াসমিন, নিউজ 24, ঢাকা।